ওয়েলকাম। আজকের আমরা ফুল সাবট্রাক্টর নিয়ে একটুখানি পড়াশোনা করব। নাও আমরা যখন হাফ সাবট্রাক্টর দেখেছিলাম, ওখানে আমাদের হাফ সাবট্রাক্টরে একটা লিমিটেশন আমরা শুনেছিলাম। কি লিমিটেশন ছিল? না, হাফ সাবট্রাক্টর যে বড়টা নিচ্ছি সেই বড়টার ইনফরমেশন পাস অন করতে প্রবলেম হতো বা পারতো না। কিন্তু এখানে এক্ষেত্রে আমাদের এই ফুল সাবট্রাক্টর, এটা দুটো আমাদের সিঙ্গেল বিটকে সাবট্র্যাক্ট করে উইথ দ্য বড় ইনফরমেশন। ওই বড় ইনফরমেশনটা আমাদের এই ফুল সাবট্র্যাক্টরটা ইউজ করতে পারে। এই জন্য আমরা ফুল সাবট্র্যাক্টরকে বলে থাকি যে কমপ্লিট সাবট্র্যাক্টর। তাহলে এই ফুল সাবট্র্যাক্টরটা করার আগে আমাদের কি করতে হবে, তাহলে কি পয়েন্টসগুলো কি কি? একটা হচ্ছে যে দিস সাবট্র্যাক্টর ক্যান সাবট্র্যাক্ট টু সিঙ্গেল বিট নাম্বার উইথ দ্য বড়ো ইনফরমেশন। তাহলে ফর দ্যাট ম্যাটার আমরা বলতে পারি, উই ক্যান সে দ্যাট ইট সাবট্র্যাক্টস থ্রি সিঙ্গেল বিট নাম্বার। ইন আদার ওয়ার্ডস, ইট ক্যান সাবট্র্যাক্ট থ্রি সিঙ্গেল বিট নাম্বার, বাট অ্যাকচুয়ালি ইট ক্যান ওনলি সাবট্র্যাক্ট টু সিঙ্গেল বিট নাম্বার উইথ দ্য বড়ো ইনফরমেশন। ওকে, তাহলে আমরা সেটা কী করে করছি? যখন আমরা হাফ সাবট্র্যাক্টর করেছিলাম তখন আমরা বলেছিলাম যে সেই বড়টা কী করে অ্যাডজাস্ট করা হয়। তাহলে আজকে আমরা দেখি কী করে আমরা ইনফরমেশনটাকে ক্যারি ওভার করছি বা বড়কে ক্যারি ওভার করছি। তাহলে কী পয়েন্টসগুলো কী? দ্য ফার্স্ট কী পয়েন্ট, ইট সাবট্র্যাক্টস টু সিঙ্গেল বিট নাম্বারস binary bits, obviously, with borrow information. এই borrow information হচ্ছে important, ঠিক আছে? কারণ এই borrow information দিয়েই আমার কিন্তু সব কাজগুলো করা হয়। তাই জন্য এটাকে আমরা বলে রাখি কমপ্লিট সাবট্র্যাক্টর। আমরা লিখতে পারি কমপ্লিট সাবট্র্যাক্টর। তাহলে একটু দেখা যাক যে কি করে আমাদের সাবট্র্যাকশনটা করেছিলাম। আমি আগেও যখন হাফ সাবট্র্যাক্টর করিয়েছিলাম তখন আমি বলেছিলাম হাউ দ্য সাবট্র্যাকশন ইজ পারফর্মড। আমরা সেরকমই কিছু করব, বাট with the borrow information being forwarded to the next bit. এরকম একটা সাবট্র্যাকশন করা, এই দুটো জিনিসকে, দুটো বিটকে সাবট্র্যাক্ট করছি। অবভিয়াসলি এটা আমার এ, এটা আমার বি। এরকম যদি কোনো বিটসকে সাবট্র্যাক্ট করতে হয় আমরা এটাকে ডিভাইড করব কিছু ছোট ছোট অপারেশনসে। এই একটা অপারেশন, 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 এই পাঁচটা অপারেশনের মধ্যে এটাকে ডিভাইড করব। না, এই অপারেশনটা পারফর্ম করতে আমার কি আগের বিট থেকে কোনো বড় লেগেছে? লাগেনি, লাগার কথাই নয়, কারণ আমরা একটা বড় বিট থেকে ছোট বিট মাইনাস করছি। তাহলে আমার এখানে ডিফারেন্স যেটা আসবে এটা ডিফারেন্সের কলাম, আরও একটা আমি এখানে কলাম অ্যাড করতে চাইবো, আর এখানে আর একটা কলাম অ্যাড করতে চাইবো। এখানে হচ্ছে বড় ইন, এটা হচ্ছে বড় আউট, কি এটা তো আগেও দেখেছো। দেন অলসো আমরা এখানে বলবো, তাই হোক, এটা আমার ডিফারেন্সটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ডিফারেন্সটা। আর এখানে যেহেতু কোনো বড় আসেনি, এইটা থেকে বড় বড় বেরোয়নি বা আমি বড় নিইনি, সেক্ষেত্রে আমার এখানে আসবে জিরো। দ্যাট মিন্স এখানে জিরো, ঠিক আছে? না, দিস এই, তাহলে এইটা ওভার। এবার যখন আমি এটাতে আসবো তাহলে এই বড়টা, বড় ইনফরমেশনটা আমাকে এখানে পাস করাতে হচ্ছে অ্যাজ বড়ই, মানে সরি অ্যাজ
আমার বড় আউট যে আগের ইনফরমেশন আগের বিট থেকে বড় নেওয়া হয়েছে সেটা আমাকে পাস করাতে হচ্ছে, তাহলে এইটা আমার চলে যাবে এইখানে, যে বড় একটা জিরো আমার বড় একটা জিরো নেওয়া হচ্ছে। খুব ভালো, এইখানে আমায় কি করতে হবে, বড় ইনফরমেশনটা বড় নিতে হবে, কারণ বড়টা কি ছোট থেকে বড় আছে। ইন দ্যাট কেস আমায় কি করতে হবে, তার আগের বিট থেকে বড় নিতে হচ্ছে, তো তার আগের বিটে কিছু নেই, তাহলে তার আগের বিটে যাওয়া যাক। তার আগের বিটে কি আছে, যে বড় আছে, তাহলে এই বিটে আমার একটা এই বড় এলো, সেখান থেকে এইখানে একটা বড় এলো। আই ডোন্ট থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আরো একটা বড় এলো। দ্যাট মিন্স বড় আসা আসা মানেই আমরা কি করি, বড় মানে কি, এখানে আমরা বেস বেসটাকে এই নাম্বারের সাথে অ্যাড করে দিই। হলো, তাহলে এইটা কি হলো, টু, টু মাইনাস ওয়ান হলো গিয়ে ওয়ান, তার মানে এইটা গিয়ে হলো আমার ডিফারেন্স, আগের থেকে আমি বড় নিয়েছি তাই জন্য এখানে একটা বড়। এই ইনফরমেশনটা আমায় কোথায় পাঠাতে হবে, না নেক্সটে পাঠাতে হবে, যে এক বড় ইনফরমেশন এক বড় নেওয়া হয়েছে, তো এইটা অ্যাকচুয়ালি এক, এইটা হচ্ছে জিরো, এই বড়টা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কাজটা কি হয়, কাজটা কি হয়, আমাদের এখানে মাইনাস সে অর্থে হয় না, যেটা করি আমার সাবট্রাহ্যান্ড নিচের অংশটা মানে এই বিকে বিকে প্লাস ওয়ান অ্যাড করে দিই। বিকে প্লাস ওয়ান অ্যাড করা মানে হচ্ছে, তাহলে এইটা এখন কেটে গিয়ে কি হলো, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয়ে গেল, ওপরে কি আছে ওয়ান জিরো, তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো কি হয়, ডিফারেন্স পড়ে থাকে জিরো। বড় এর ক্ষেত্রে নেওয়া হয়েছে কি না, বড় এর ক্ষেত্রে নেওয়া হয়েছে কি না বলো, বড় এক্ষেত্রে নেওয়া হয়েছিল আগে, তাই জন্য আমার বড় আসবে এখানে ওয়ান। এই বড়টা আমাকে আবার পাস করাতে হবে এখানে অ্যাজ ওয়ান, তাহলে আমার কি করতে হবে, সেই এইটা কেটে কি হবে গিয়ে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান হয়ে গিয়ে হবে জিরো উইথ বড় জিরো, কারণ এক্ষেত্রে বড় নেওয়া হয়নি। এই বড়টাকে আমি আবার পাস অন করাবো এখানে উইথ জিরো, তাই জিরো এবারে কি, তাহলে কিছুই হচ্ছে না, কারণ এখানে বি বি প্লাস জিরো মানে ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু ওয়ান, তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কি হয় আমার এখানে হয় জিরো আর বড় হয় জিরো। তাহলে আনসার কত আসছে, এইটা হচ্ছে গিয়ে আমার একটা ডিফারেন্স করার পদ্ধতি উইথ ফুল সাবট্রাক্টর। নাও তাহলে যদি এরকম করা যায়, তাহলে এটার যে কি বলে ব্লক ডায়াগ্রামটা কিরকম দেখতে হবে, এই একটা এই একটা এই একটা, এটা কি পড়ে বলছি, তো এটা হলো ফুল সাবট্রাক্টর। না এইটা হচ্ছে এই এ আর বি, এই দুটো বিট, আর এইটা হচ্ছে সেই বড় ইনফরমেশনটা যেটা নাকি আমি বি ইন দিয়ে ডিনোট করবো। তাহলে বি ইন মানে হচ্ছে এই বড় ইনফরমেশনটা যেটা নাকি নেক্সট বিতে যাচ্ছে, এর প্রডিউস করছে কি, একটা ডিফারেন্স আর একটা বড় আউট, তাহলে একটা ডিফারেন্স আর একটা বড় আউট, বোঝা গেল। তাহলে এটা দিয়ে আমরা বানাতে পারি যে এদের ট্রুথ টেবিলটা, তাহলে যেহেতু আমাদের তিনখানা বিট আছে, তাহলে টু টু দি পাওয়ার এন কত হয়, তো এন যদি গিয়ে হয় আমার থ্রি, তাহলে টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে আটখানা পসিবল কম্বিনেশন হবে। তাহলে কী কী বিট ছিল, এ বি বড় এন, তাহলে আর কী কী পাচ্ছি আমরা, একটা ডিফারেন্স একটা আছে বড় আউট। তাহলে
তাহলে আমরা কি করে করব জিনিসটা এখানে কি করে বের করব যে এইটা মাইনাস এটা করব তার সাথে এইটা মাইনাস করব এখানে যেটা করছিলাম যে আমরা অ্যাকচুয়ালি কোইটা কি প্লাস করি সেই প্লাসই হচ্ছে কিন্তু দেখাচ্ছি আমরা মাইনাস হিসেবে অ্যাকচুয়ালি প্লাসই করা হয় তো কি করে করা হয় সেটা দেখা যাক তো ডিফারেন্সে আসা যাক ডিফারেন্সে যদি আমি আসি জিরো মাইনাস জিরো হচ্ছে গিয়ে জিরো বড় ছিল না তো বড় ছিল জিরো মাইনাস জিরো হচ্ছে জিরো এবারে এইখানে এটা জিরো মাইনাস জিরো এখানে হচ্ছে জিরো মাইনাস ওয়ান এখানে জিরো মাইনাস ওয়ান মানে হচ্ছে তাহলে একটা বড় নিলাম আর যেহেতু জিরো মানে আমার আগে থেকে বড় নিলাম তাহলে এটা গিয়ে হলো গিয়ে আমার টেন টেন মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো মানে হচ্ছে টু তার মানে হচ্ছে এটা ওয়ান হয়ে যাবে এবারে এখানেও জিরো মাইনাস ওয়ান তার মানে আগের বিট থেকে আমি এক নিলাম দ্যাট মিনস এটা গিয়ে হলো আমার ওয়ান জিরো দ্যাট মিনস টু তার মানে এখানে একটা বড় আছে আর এখানে যেটা হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স ওয়ান আছে তাহলে ওয়ান মাইনাস জিরো ডিফারেন্স ওয়ান এইবার ব্যাপারটা হচ্ছে যে এখানেও একই ব্যাপার এইটার মতোই তাহলে এখানে আমার ওয়ান আসছে ওয়ান জিরো হচ্ছে তাহলে এই ওয়ান জিরো হওয়ার পরে তাহলে আমার এখানে একটা তার মানে বড় আসছে এবার তার মানে হচ্ছে এখানে ওয়ান আছে এইটার মানে হচ্ছে এইটার এটার মানে হচ্ছে এখানে ওয়ান এটার মানে হচ্ছে এখানে ওয়ান তাহলে এই ওয়ান মাইনাস ওয়ান কি হচ্ছে জিরো হচ্ছে হলো এরপরে হচ্ছে এই ক্ষেত্রে ওয়ান মাইনাস জিরো কি হয় ডিফারেন্স ওয়ান বড় জিরো ডিফারেন্স ওয়ান বড় জিরো কারণ এটা হচ্ছে এটার মানে হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান মাইনাস জিরো হচ্ছে ডিফারেন্স জিরো বড় ওয়ান আচ্ছা ওয়ান মাইনাস জিরো ডিফারেন্স ওয়ান বড় জিরো কিন্তু কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে যে তাহলে এখানেও ডিফারেন্স এবারে এখানে ডিফারেন্সটা কিভাবে ক্যালকুলেট করবো জিরো ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো আর এখানে জিরো এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো জিরো মাইনাস ওয়ান হচ্ছে জিরো আর এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো তাহলে জিরো মাইনাস ওয়ান উইথ উইথ জিরো মাইনাস ওয়ান হচ্ছে আমাদের বড় ওয়ান আর আমাদের এখানে ডিফারেন্স ওয়ান তাহলে যদি আমরা এবার এখান থেকে আমরা যদি ফাংশন ড্র করতে চাই তাহলে আমার কী করতে হবে প্রথমে একটা ডি এর জন্য বার করতে হবে আর একটা বি এর জন্য বার করতে হবে আচ্ছা এখানে বি মানে বি জিরো ঠিক আছে তাহলে ডি এর জন্য বার করতে গেলে আমার কোন কোন গুলোকে ফাইন্ড আউট করতে হবে না এইটা 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 আর এইটা কি করে বার করলাম না যেখানে যেখানে ডি এ ওয়ান আছে সেখানে সেখানে বের করলাম তাহলে কি কি আসছে এবার বিবার বি এন এবার বি বি এন বার এ বি বিবার বি এন বার আর একটা হচ্ছে এ বি বি এন আর এখানে হচ্ছে কোন কোনগুলো এইটা 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 নয় তাহলে এইটা 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 তাহলে চারখানা পাচ্ছি সেই চারখানা হচ্ছে এবার বিবার বিন এবার বি বিন বার আচ্ছা এবার বি বি এন এ বি বি এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে এইটা আর এইটা থেকে যদি আমি এবার কমন নিই বিবার বিন প্লাস বিন বিন বার আর এইটা থেকে যদি আমি এ কমন নিই তাহলে বি বিন আর বি বি ইন এইটা পাচ্ছি এবারে যদি আমি বলে নিই যে
a মানে হচ্ছে x আর b b আর তাহলে এইটা মানে কি আচ্ছা বলে নি b x অর b n এটা হচ্ছে b x নর b n তাহলে এবার যদি আমি বলি যে a হচ্ছে x আর b x অর b n এইটা যে হচ্ছে আমার y তাহলে কি পাই এটা হচ্ছে x বার y প্লাস x y বার তাহলে যদি আমি ফিট সাবস্টিটিউট করে দিই এটাকে কি পাই আমি পাই হচ্ছে এইটা তাহলে এইটা হচ্ছে আমার x নর অপারেশন তার মানে হচ্ছে আমি বলতে পারি এইটা এতটুকু বোঝা গেল দিস ইজ ফর d এবারে যদি বলি এইটা এইটার ক্ষেত্রে আমি কি করব স্যার তাহলে আমরা বলতে পারি যে আমি এইটা আর এইটা থেকে যদি a বার কমন নিই b বার b in আর b b in বার আর এইটা আর এইটা থেকে যদি আমি কি কমন নিই b b in যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে আর এটা দিয়ে হয়ে যায় 1 দ্যাট মিন্স আমি পাই এটা তো x অর আর b b এই পাচ্ছি তাহলে এটা একটা ফর্ম এইটা একটা ফর্ম দুটো ফর্ম নিয়ে আমার কাজ আমরা এটা যদি ফাইন্ড আউট করতে আমাদের ইউজিং কে ম্যাপ যদি এই জিনিসটা ফাইন্ড আউট করতে তাহলে কিভাবে আমরা করব যেহেতু আমাদের তিনটে ভ্যারিয়েবল আছে তাহলে তিনটে পসিবল কম্বিনেশনের কে ম্যাপ হবে তাহলে কিভাবে হচ্ছে সেটা এইটা হচ্ছে এ এটা বি বি ইন 00001 1110 চল দেখা যাক এবার বি বার বি ইন দ্যাট মিন্স এইটা এবার বি বি ইন বার এইটা এবার এ বি বার বি ইন বার সরি এ বি বার বি ইন বার মানে এইটা আর এবার বি বার এইটা এ বি বি ইন হচ্ছে এইটা যখন এরকম ডায়াগোনাল কম্পোজিশন হবে আগেও বলেছি যে এই দুটোর আমার এই তিনটে এক্স অর যদি করে দিই দ্যাট উইল গিভ আস দ্যাট ট্রু আনসার তাহলে আমরা কি পাই ফর ডি এ এক্স অর বি এক্স অর বি ইন আর যদি আমরা এইটা চাই যে ফর বড় আউট সেক্ষেত্রে সেম ট্রুথ টেবিল হবে মানে সেম আমাদের গ্রিড স্ট্রাকচার হবে কিন্তু একটু চেঞ্জেস আসবে কিরকম ভাবে এবারে যখন আমরা ফুল অ্যাডার করেছিলাম তখন আমরা বলেছিলাম দুটো স্ট্রাকচারের কথা এখানেও আমরা দুটো স্ট্রাকচার পাবো যদি আমি শুধু এইটা ঘিরি আর এইগুলোকে যদি আমি সলিটারি রেখে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দিস ওয়ান ইউ ক্যান ক্যালকুলেট দিস ওয়ান তো যেটা আমরা পাই সেটা হচ্ছে এইটা কি করে পাচ্ছি প্রথমে এইটা এইটা হচ্ছে আমার এবার বিবার বি ইন এইটা এইটা হচ্ছে বি বি ইন আর এইটা হচ্ছে a a bar b b in bar তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি যে যদি যদি আমরা
এবার কমন নি তাহলে আমরা পাচ্ছি b বার b ইন প্লাস b b ইন বার প্লাস b b ইন তার মানে হচ্ছে এবার b xor b ইন আর b b ইন এইটা হচ্ছে এই পার্ট যেটা ইজ সেম অ্যাজ দিস ওয়ান কিন্তু যদি আমরা এটাকে এরকম সরি এটাকে এরকম না রেখে যদি এরকম আর এরকম করে দিতাম তাহলে কি পেতাম তাহলে যেটা পেতাম সেটা হচ্ছে ফর দিস ওয়ান আমরা কি পাচ্ছি আমরা এইটা দেখছি তাহলে কি পাচ্ছি একটা হচ্ছে এবার আর এখানে কেটে কি যাচ্ছে বি কেটে যাচ্ছে তাহলে বি এন এইটা হচ্ছে বি বি ইন আর এইটা হচ্ছে কি কেটে যাচ্ছে আমার বি ইন কেটে যাচ্ছে তো এবার বি তো এইটা হচ্ছে সেকেন্ড ফর্ম এটা হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান ঠিক আছে এখান থেকে যদি আমাদেরকে আমরা জেনারেলি ওয়ান নিয়েই সবসময় কাজ করি তো যাই হোক আমরা দুটোই করতে পারি ওয়ান বা টু যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি ফর দ্য সেক অফ দিস থিং আমরা শুধু ওয়ান নিয়ে আজকে কাজ করছি তো এখান থেকে যদি আমাদের সার্কিট ডায়াগ্রাম বানাতে হয় কিভাবে করা হয় সেটা একটু দেখা যাক আচ্ছা তাহলে একটা পাচ্ছি আমরা এ একটা বি একটা হচ্ছে বিএন আচ্ছা এবার দেখা যাক যে আর কি কি আমরা পাই অবশ্যই আমরা একটা এবার পাব তো সেই এবারের ব্যাপারটা নিয়ে আমাদের দেখতে হবে এবারটা আমরা কিভাবে আনতে পারি যাই হোক আমরা একটা এবার এখানে বসিয়ে দিতে পারি ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স আমরা একটা এবার বসিয়ে দিলাম এখানে আচ্ছা এইবারে কি করছি আমরা প্রথমে ডি এর জন্য কাজ করব তো ডি এর জন্য কাজ করতে গেলে কি করতে হবে আমি একটা পেলাম এ একটা পেলাম বি একটা পেলাম বি ইন ওহো এই দুটোকে আমি এক্সর্ট করলাম তার সাথে আমি কি করছি আমি এক্সর করছি তার মানে কি হচ্ছে এইটা হচ্ছে এ এক্সর বি আর এটা হচ্ছে এ এক্সর বি এক্সর বি ইন এইবারে এটার মানে এটা ডি বেরিয়ে গেল আমার এটা দিস ইজ ফর ডি এবারে হচ্ছে গিয়ে এইটা বি এক্সর বি ইন তো বি হচ্ছে এইখানে বি এক্সর বি ইন হলো এবারে তার সাথে আমার অ্যান্ড করতে হবে কি এই এই এবারটা হলো এইবারে কি আছে বি 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 ইন খুব সোজা বি অ্যান্ড বি ইন এবারে এইগুলোকে অর করে দিতে হবে আর কিচ্ছু নেই আর কোনো কাজ নেই আমাদের যেটা আমরা পাই সেটা হচ্ছে এইরকম এটা বি আউট দিস ইজ ফর বি আউট দেখো তোমরা বুঝলে কিনা আই হোপ তোমরা এটা বুঝেছো অ্যান্ড আই এম গ্ল্যাড তোমরা এটা দেখেছো থ্যাংক ইউ